লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আহ্বানের পর নতুন করে চারজন মন্ত্রী শপথ নিয়েছেন। এর আগে সরকারের ব্যর্থতার জেরে রোববার গভীর রাতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার 26 সদস্য পদত্যাগ করেন। শেষ হয়েছে 36 ঘণ্টার কারফিউ। দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। নিশি সূর্যের প্রতিবেদন। চরম সংকটের মুখে প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আলি সাবরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জি এল পেরিস, শিক্ষামন্ত্রী দীনেশ গুণাবর্ধনে এবং সড়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন জনস্টন ফার্নান্দো। এর আগে সংসদে প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলকে শূন্য হওয়া মন্ত্রীপদগুলো পূরণ করার আহ্বান জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্টের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কায়। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই জাতীয় সংকট নিরসনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান প্রেসিডেন্ট গোতাবায়া। এদিকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রা রিজার্ভ তলানিতে ঠেকেছে, ফলে জ্বালানি কিনতে পারছে না লঙ্কান সরকার। এই পরিস্থিতিতে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকা ও দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থা শ্রীলঙ্কার সাধারণ মানুষের। সরকার বিরোধী বিক্ষোভে দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উপর বেড়েছে আমজনতার অসন্তোষ। There is no gas, there is no petrol, there is nothing to eat, there is no medicine. What can we do? দ্বীপ দেশটির আজকের পতনের জন্য 2019 সালকেই দায়ী করা হয়। ওই বছর কলম্বোয় 3টি হোটেল ও 3টি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটলে মৃত্যু হয় 253 জনের। এরপর পর্যটনেও ধস নামে। জিডিপিতে পর্যটন খাতের অবদান 10%। এতে বৈদেশিক মুদ্রার মজুতের উপর চাপ বাড়ে। শ্রীলঙ্কার রপ্তানি পণ্য মূলত 3টি, তৈরি পোশাক, চা ও রাবার। এই 3 পণ্যেই আয় কমে যাচ্ছিল। মূলত গত 2 বছরে করোনা অতিমারির সময়ে বড় ধরনের ধস নামে। সবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আরও বিপদে পড়ে লঙ্কানরা। একসময় সামাজিক সূচকে শ্রীলঙ্কা ছিল এই অঞ্চলের সেরা। শিক্ষায় ছিল সবার তুলনায় এগিয়ে। পোশাক খাত দক্ষিণ এশিয়ায় প্রথম ঢুকেছিল শ্রীলঙ্কাতেই। পর্যটকদেরও পছন্দের জায়গা ছিল শ্রীলঙ্কা। কিন্তু গৃহযুদ্ধ শ্রীলঙ্কাকে আর সামনে এগুতে দেয়নি। কমে যায় পর্যটক, পিছিয়ে পড়ে অর্থনীতি। সেই শ্রীলঙ্কার অর্থনীতি এখন মরণ দশায়। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।